আমি ফুল খুব পছন্দ করি, কিন্তু এটা কোনো গোপন কথা নয়। যদি দেখা যায়, আমাদের সকলেরই গোপন তথ্য রয়েছে, তোমাদেরও নিশ্চয় রয়েছে। ডার্লিং, আজকেও আমাদের খবরের কাগজ আসেনি, ওদের একটু কল করে দেখো তো। আমি তোমায় পরে ফোন করছি। উঠে পড়ো কুড়ে কুকুর, আজকের দিনটা খুব লম্বা কাটবে। ওই ছোট্ট হাঁসটা আজকেও খবরের কাগজ চুরি করে নিয়ে গেছে। আমি তোমাকে ছাড়বো না সবুজ হাঁস। আমি তো হাঁপিয়ে গেলাম। কেমন গাইলাম আমি? একদম রুস্টারের মতো গাই, তাই না? যদি তোমার আপত্তি না থাকে, তুমি কি ছাদ থেকে নামবে? আমি টয়লেটে যাব। আমি চাই না যে তুমি আমার উপর পড়ে যাও যখন আমি তুমি বুঝতে পারছো তো? সবাই বেরিয়ে এসো। আজ আমার মাথা ভীষণই গরম, আর যখন আমার মাথা গরম থাকে তখন জানো কি হয়? জ্ঞান দেবে আবার কি করবে? না বোকা কোথাকার, আমি কোনো জ্ঞান দেব না, শুধু হার্ট এক্সারসাইজ। আচ্ছা চলো শুরু করো। ওই কুকুরটা তোমাদের একদম সম্মান করে না, ভাবে যে ও তোমাদের থেকে সেরা, আর এই জন্য আমাদেরকে ওর দুর্বলতা খুঁজতে হবে। কোনো দুর্বলতা নেই, সকলের থাকে। সে তো আমাদের সকলেরই থাকে, তোমারও আছে হয়তো। চুপ করো, ওই কুকুরটা এত নির্দয় হতে পারে না। আমার মনে হয় ও নিশ্চয়ই সফট হার্টেড। মনে হয় ও কোনো সফট খেলার সাথে ঘুমায়। ভাবো, ও হয়তো টয়ের সঙ্গে গা ঘেঁষে ঘুমোয়। ও ছবিটা তো আমার সামনে ঘুরছে, নিজের টয়কে জড়িয়ে ধরে শুয়ে থাকে হয়তো, যেমন করে কোনো রাবারের হাঁসকে জড়িয়ে ধরে। কি বললে তুমি? আমি কি বললাম? আর কখন? ওর ঘর, এরোপ্লেন, প্যাঁচ, কুকি। ও নিজের খেলনাকে এমন ভাবে ধরে যেমন তুমি তোমার রাবারের হাঁসকে ধরো। মারভিন, তোমার কাছে কি রাবারের হাঁস রয়েছে? আমি বুঝতে পারছি না ব্ল্যাকি, আমার কাছে নেই, কিন্তু গানার কাছে একটা ছোট রাবারের হাঁস রয়েছে। কোনো খেলনা বা রাবারের হাঁসের সাথে ঘুমানোটা খারাপ তো কিছুই নয়। হ্যাঁ খারাপ তো কিছুই নয়, কিন্তু এই কথাটা গানার কিছুতেই স্বীকার করবে না। আমাদেরকে ওকে বলতে হবে যে ওকে দেখতে যতটা কঠোর মনে হয় ও ততটা নয়। তোমরা আর কতদিন গানারের খারাপ ব্যবহার সহ্য করবে? তোমাদেরকে ওকে আটকাতে হবে, কিন্তু এবার আর তোমরা চিন্তা করো না, আমার কাছে ওর রাবারের হাঁস রয়েছে। এ তো খুবই সুন্দর, এ কি উড়তে পারে? না, এটা রাবারের হাঁস, আর আমরা এটাকে এখানে ভিতরে লুকিয়ে দেব। সর্বনাশ হয়ে গেছে, ওরা আমার স্যামি নিয়ে নিয়েছে। ও স্যামি, কিন্তু এই স্যামিটা কে? তুমি কি জানো কে আমার জিনিস চুরি করেছে? ও হারিয়ে গেছে জানো তো? না আমি জানি না তুমি কিসব কথা বলছো। সত্যি করে বলো। চুপ করো গানার, নিজের জায়গায় গিয়ে বসো। আমি তোমার উপর নজর রাখবো। তুমি কি শুনতে পেলে? ওই হাঁসটার নাম স্যামি। এটা কিন্তু মজার কথা নয়, আমাদেরকে ওর জিনিসটা ফিরিয়ে দেওয়া উচিত। কি এরকমটা ভাববেও না, মনে রেখো আমি তোমার শেফার্ড ডগ, আর এটা আমার অর্ডার। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দেব। তাড়াতাড়ি ফিরিয়ে দিও। একটু শোনো তো, তোমরা নিজেদের মুখ থেকে কি খবরের কাগজটা বের করবে? হ্যাঁ বের করো নিজেদের মুখ থেকে। তোমরা কি বলছো আমি বুঝতে পারছি না। আমি তো শুধু এটা বলছিলাম যে আমি কালকের খবরের কাগজটা ফেরত দিতে এসেছি। আমার কথা শোনো ছোট সবুজ হাঁস। ওয়া 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 ওয়
আমাকে সাহায্য করো পিটার। ওই গানার চাই যে আমি গানার আসলে তোমার থেকে কি চায় সেটাই তো ভাববার বিষয়। আমাকে দেখানো লুকিয়ে দাও। তুমি কি ওই বোকা হাঁসটাকে দেখেছো? ওকে বলো না জানো যে আমি পিছনে রয়েছি। দেখো তুমি আমাদের সকলের সাথে এমন ব্যবহার করতে পারো না, ব্ল্যাকি আমাদের বলেছে। দেখো রাউরি লিটল শিপ এসে গেছে, পুরো ফার্মটাকে তোমরা অতিষ্ঠ করে তুলেছো। সকল একসাথে লাইনে দাঁড়িয়ে পড়ো, ঝটপট, কথা না শুনলে শাস্তি পাবে। এবার ঠিক আছে, কালকে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটেছে। কেউ কি কোনো জিনিসকে তার সঠিক জায়গা থেকে সরিয়েছে? আর ওই জিনিসটা কি? ওটা কি কোনো হার, লাঠি, কোনো বিল্ডিং এর পাথর, রোড রোলার বা টোস্টার? আউ, ক্ষমা করো ব্ল্যাকি, ও হয়তো ওই রাবারের হাঁসটার কথা বলছে যেটা তুমি ওর কাছ থেকে চুরি করেছো। ঠিক বলেছি না? থ্যাংক ইউ বোকা পিটার, তুমি হয়তো জানবে যে সেটা কোথায় আছে। হ্যাঁ জানি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হচ্ছে এখানে? হ্যাঁ, এখানে তোমার নাক গলানোর কোনো দরকার নেই। দাও আমাকে। এই যে কাজটা তুমি করলে সেটা খুবই খারাপ করলে, আমি তোমাকে ছাড়বো না। ব্ল্যাকি, গানারের রাবারের হাঁসটা নিয়ে এসো এক্ষুনি। আমিও ওর সাথে যাব, না হলে ও কোথাও পালিয়ে যাবে। আর বাকি সকলে, আমি ফেরত না আসা পর্যন্ত কেউ নড়বে না। আমরা এখান থেকে কি করে ফিরবো? তুমি ঠিকই বলেছিলে, ওটা শুধু একটা রাবারের হাঁস ছিল। তুমি শুনতে পেলে এই আওয়াজটা? উপরে গিয়ে দেখো এই আওয়াজটা কোত্থেকে আসছে। কিন্তু আমি কেন যাব? কারণ আমি এখানকার ইনচার্জ। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি নিজের পরিচয়টা দিই, আমার নাম উলফ, কার্ল উলফ, আর আমি তোমার মতন ছোট্ট শিপদের ভীষণ পছন্দ করি। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না প্লিজ। আমি উলফের থেকে ভয় পাই না, এটা তো তুমি জানো। কার জানি, ঠিক বলেছো। হ্যাঁ, আর আমি তোমায় বলতে চাই যাতে তুমি এটা বুঝতে পেরে যাও যে তোমার মোকাবেলা একটা একটা ক্যারেটের ব্ল্যাক বেল্টের সাথে। আর আর যেমনটা তুমি দেখতেই পাচ্ছ, আমি এটা সবসময় পরে থাকি, মানে ওই বেল্টার কথা বলছি, আর এই জন্যই আমি ব্ল্যাক। মানে তুমি আমার থেকে একদম ভয় পাও না? আমিও তোমাকে একটা কথা বলিনি যেটা আমি তোমাকে এখন বলবো, যে আমি একজন ভেজিটেরিয়ান। একজন ভেজিটেরিয়ান? আমাকে উলফের কবল থেকে বাঁচানোর জন্য চ্যাম্প। আমি তো শুধু আমার কাজ করছিলাম। তুমি তোমার ফিলিংস কে এভাবে ভিতরে লুকিয়ে রেখো না, শুধু চাচামিচি করে জীবন কাটানো যায় না। হ্যাঁ, পাওয়া গেছে, যাত্রাতে কিছু আসে যায় না, এটা শুধু একটা রাবারের হাঁস। না, এটা রাবারের হাঁস নয়, এটা স্যামি, তোমার রাবারের হাঁস। আর দেখো, ও তোমারই মতো দেখতে। এই রাবারের হাঁসটা আমার কাছে ছোটবেলা থেকে আছে, আমি একে কখনোই ছাড়িনি। মিলিটারিতেও নয়, আমি আসলে সকলকে দেখাতে চাইছিলাম না, তাই লুকিয়ে রেখেছিলাম। তুমি নিজের সারা জীবন অন্যদের ভয় দেখিয়ে কাটাতে পারো না। কিন্তু ওটাই তো আমার কাজ। তুমি নিজের কাজ অন্য পদ্ধতিতেও করতে পারো, আর যদি তুমি ওরকম করো তাহলে সকলেই তোমার কথা শুনবে। কিছু শেখো আমার থেকে। চলো ফিরে যাই, অন্ধকার হয়ে আসছে আর এখানে নেকড়েও আছে। চলো বিশ্রাম করো, মজা করো আর আনন্দ করো, আজ তোমাদের সকলের ছুটি। ওর কথা শুনো না, ওর নিশ্চয়ই এর মধ্যে কোনো চাল আছে। না, আমার এতে কোনো চাল নেই। আলো,
মিস্টার গানার। আজকের পর কখনো চুরি করো না। জঙ্গলে কি হয়েছিল? বিশেষ কিছু নয়, ও আমায় উলফের হাত থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, একটা উলফ। আমরা পরে কথা বলবো। গানার একটা ভালো কুকুর, কিন্তু এই কথাটা ও নিজে জানে না। আমাদেরকে এই কথাটা ওকে বলতে হবে। অসম্ভব। সেটা তো ঠিকই। আমাদের সকলের মধ্যেই ভালো গুণ থাকে, আর এই কথাটা সত্যি। আমাদেরকে শুধু ওটাকে খুঁজে লোকেদের সাথে ভাগ করে নিতে হয়, যাতে ওরা সেটাকে দেখতে পায়। বাই।